যেটা বলা হচ্ছিল যে পেঁয়াজ বন্ধ হয়ে গেলে, রপ্তানি বন্ধ করলে পেঁয়াজের দাম ভারতে কমবে, আদতে কিন্তু সেটা হয়নি। কিন্তু এখানকার যে ব্যবসায়ীরা যারা পেঁয়াজ ব্যবসা করেন পাইকারি বা খুচরো, তারা কিন্তু বলছে পশ্চিমবঙ্গে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আছে। এখন আমরা যার সাথে কথা বলবো, বেঙ্গল চেম্বার অফ কমার্সের অন্যতম কর্ণধার উৎপল রায়। পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রিতে, তখন আমার মানে বিষয়টা খুব টাচই লাগলো। কিন্তু এক্ষেত্রে ভারত থেকে যে রপ্তানিটা বন্ধ করা হলো সেটা উইদাউট এনি নোটিসে বন্ধ করা হলো, সেটা আমার কাছে খুব খারাপ লেগেছে। একদম ভারতবাসী হিসেবে সেটা আমার কাছে একদম পছন্দ হয়নি। আমি গতকাল অমিত যাদব, উনি হচ্ছেন ডাইরেক্টর জেনারেল ফরেন ট্রেড মিনিস্ট্রি অফ কমার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওনার কাছে আমি একটা লিখিত আবেদন করলাম। তার সঙ্গে উল্লেখ করলাম যে এই যে চারটি যে হিস্টোরিক্যাল ইভেন্ট আছে, একটা হচ্ছে বঙ্গবন্ধুর 100তম জন্মশতবর্ষ, তারপর ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর, বাংলাদেশের স্বাধীনতার 50 বছর, ভারতের স্বাধীনতার 75 বছর, এই চারটাকে মাথায় রেখে প্লাস বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, শুধু বন্ধু দেশ নয়, আমাদের সঙ্গে যা গুড রিলেশন, তাতে করে বাংলাদেশের কে মানে পেঁয়াজ রপ্তানিটা বন্ধ করে দেওয়াটা আমি ব্যক্তিগত পর্যায়ে খুব খারাপভাবে নিয়েছি, বিষয়টা ভালো লাগেনি। পশ্চিমবঙ্গে পেঁয়াজ থেকেও যখন পেঁয়াজের চড়া দাম, তাতে পশ্চিমবাংলার মানুষ যতটা উদ্বিগ্ন, পাশাপাশি হঠাৎ করে পেঁয়াজ বন্ধ করতে বাংলাদেশবাসীও কিন্তু ততটাই উদ্বিগ্ন বা বিক্ষুব্ধ বা যা ক্ষুদ্ধ যেটাই বলা যায়। কিন্তু উৎপল রায়ের মতন কিছু লোকেরা, তারা যাতে ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক এবং বাংলাদেশে যাতে পেঁয়াজ আগামী দিনে আবার যায়, তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন ধরনের চিঠি। চকলেট বাচ্চাদের শখ আর অতি আবদারের এক খাদ্য উপকরণ, রংচটা মোড়কের এই পণ্যটি তৈরির খবর জানা ভোক্তাদের কাছে বেশ দুরূহ। হাজারিবাগে এই কারখানায় মেলে চমকের পর চমক, ক্ষতিকর নানা কেমিক্যাল আর ফ্লেভারে তৈরি হচ্ছে এসব চকলেট। বাচ্চাদের শখের পণ্যটি আবার প্যাকেটজাত হচ্ছে এমনই নির্দয়ভাবে। চমকের শেষ এখানেই নয়, অবৈধভাবে নামি সব ব্র্যান্ডে মোড়কজাত করে এসব বাজারজাত করছে জালিয়াত চক্র। এখন তো ব্যবসায়িক রিলেটেড হিসেবে ব্যবসায়ীরা যা করে আমি সেটাই করছি। এখন আমার যদি অপরাধ হয়ে থাকে সেটা আমি আর করবো না, বা অনুমোদন ছাড়া আমি করবো না। অবশ্যই এটা তো অপরাধ হয়েছে। এবার মা বোনদের ভীষণ প্রিয় আচার, নামে জীবে জল আনে, কিন্তু লোভনীয় এই আচার কিভাবে তৈরি হয়েছে? হাজারিবাগে জয়নাল আচার কারখানা, হিন্দি গানের তালে মহা ধুমধামে খোলা হাতে এই নির্মাণ পর্ব। আরো ভেতরে ঢুকতেই মেলে আচার তৈরির আসল রহস্য, পাশের দেশ থেকে আনা বস্তা ভর্তি বড়ের শুকনো ছোবড়া আর আটি। বড়ের অস্তিত্ব না থাকলেও আছে অনুমোদনহীন রং, সাইট্রিক সহ বিপজ্জনক কেমিক্যালের মজুদ, কারখানাটিরও নেই কোনো অনুমোদন। এই রংটা কেন দেন আপনি? একটু হালকা কালার লাগে। আপনি একটা কেমিক্যালস না, একটা দুইটা এভাবে চার পাঁচটা কেমিক্যালস ইউজ করতেছেন, এটা বিষয় যাচ্ছে না? না, চার পাঁচটা কেন, দুইটা কেমিক্যাল। কিন্তু মানুষ কিন্তু জানে না যে আপনারা এই আচারের মধ্যে এইগুলো ইউজ করেন, জানে মানুষ? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার তথ্য মতে বাংলাদেশে প্রতি বছর প্রায় 45 লাখ মানুষ খাদ্য বিষক্রিয়ার ফলে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। যেখানে যে মারাত্মক কেমিক্যালগুলো ব্যবহার করা হচ্ছে, যেগুলো মানব শরীরের জন্য উপযোগী না, এই ধরনের কেমিক্যাল যদি কেউ ব্যবহার করে থাকে, এটা অবশ্যই আমাদের যে কোনো রোগের সৃষ্টি করতে পারে। তো আচারের অবস্থা ভয়াবহ অবস্থা, কনজিউমার অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে তারা ভেজাল দ্বারা তৈরি করতেছে, যারা এগুলি তৈরি করতেছে যেগুলি স্বাস্থ্যের জন্য ঝুঁকি, এগুলির বিরুদ্ধে আইন আছে। নীরব ঘাতক ভেজাল খাদ্য প্রতিরোধ করা না গেলে মানব স্বাস্থ্য আরও ভয়াবহ ঝুঁকিতে পড়বে বলে মত